السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء وإن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. صدق الله العظيم. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অন্য কোনো প্রাণী বানাতে পারতেন, এমন কোনো নির্দিষ্ট কোনো জীব আল্লাহ তাআলা বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। তো মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে অনেক শিক্ষা দিয়েছেন, যে তোমাদের রব সম্পর্কে তোমরা শিখ। আল্লাহ তাআলা যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটি হলো গায়েবের যে বিষয়টা, গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন। সমস্ত ইমাম পৃথিবীর সব আলেম একমত, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ গায়েব জানে, এটা যদি কেউ বলে তাহলে সে মুশরিক। লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা সারা পৃথিবী কেউ গায়েব জানে না। পৃথিবীর কোনো পীর বলেন, কোনো মাশায়েখ বলেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে গায়েব জানা সম্ভব না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কুঞ্জীভূত করে রেখেছেন গায়েবের বিষয়গুলো। পাঁচটি বিষয় এমন রয়েছে যেগুলা গায়েবের চাবি, এগুলো আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না, যেটা আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলেছেন: ইন্নাল্লাহা ইন্দাকাইল মুসা, কিয়ামত কবে আসবে, কিয়ামতের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা বলেন, ও নবী, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন কুল ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া কিয়ামত কবে আসবে এটা কেউ জানে না, কিয়ামত কখন হবে, কিভাবে ঘটবে এবং সেই সময়টা কখন, এটা আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে। ইনদাল্লাহ ইনদাল মুসা, কিয়ামত কবে আসবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। দুই নম্বর যে গায়েবের বিষয় ছিল ইউনাজিরুল গায়েব, বৃষ্টি কোথায়, কত ফোঁটা এবং কতটুকু বৃষ্টি পড়বে, এটা আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কোনো সায়েন্টিস্টের পক্ষে জানা সম্ভব না যে এখানে এত ফোঁটা বৃষ্টি পড়বে, এখানে এতটুকু বৃষ্টি হবে, এখনই বৃষ্টি পড়বে বা কিছুদিন পরে বৃষ্টি হবে এবং বৃষ্টি হবেই, এই ধরনের খবর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র আল্লাহ তাআলার কাছে। ইউনাজিরুল গায়েব, বৃষ্টি কখন হবে, এটা আল্লাহ তাআলার কাছেই আছে, পৃথিবীর কারো কাছে নেই। ইয়ালামু মা ফিল আরহাম, তিন নম্বরটা হলো মায়ের গর্ভের ভিতরে সন্তান ছেলে না মেয়ে, মায়ের গর্ভের ছেলে যে ছেলে না মেয়ে আছে বর্তমানে আলট্রাসোনোগ্রাফি করতেছে, এটাও অনেকটা অনেকাংশে তারা পসিবিলিটি দিয়ে বলে, তারা বলে না যে এটা হতে হবেই, তারা বলে যে হতে পারে। গর্ভের যে সন্তান ছেলে আছে না মেয়ে আছে এটা তারা জানে না, এবং জান এবং এই গর্ভের ছেলে বা মেয়ের তাকদিরের ভিতরে কী আছে, তাকদির কী আছে, দুনিয়াতে আসার পর কী করবে, কী খাবে, কত বছর বাঁচবে, তার চরিত্র কেমন হবে, তার স্বভাব চরিত্র কেমন হবে, তার চলাফেরা কীরকম হবে, সে লম্বা হবে না খাটো হবে দুনিয়া দাসের পর, এইসব গায়েবের বিষয়ে আল্লাহ তাআলা একমাত্র জানে। ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের সন্তান কেমন হবে, ছেলে না মেয়ে, সে লম্বা হবে না খাটো হবে, কালো হবে না ফর্সা হবে, একমাত্র আল্লাহ তাআলা জানে। চার নম্বর যে ইলমটা আল্লাহ তাআলা নিজের কাছে রাখছে, ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, একজন ব্যক্তি আগামীকাল কী করবে সেটা সে জানে, আগামীকালকে সে দুনিয়াতে থাকবে নাকি মারা যাবে, সে দুনিয়াতে আগামীকাল কোটিপতি হয়ে যাবে নাকি ফকির হবে, আগামীকাল সে কি সম্মানিত হবে নাকি বেজ্জত হবে, আগামীকাল সে নিশ্চিন্তে ঘুমাইতেছে আমার, কিন্তু আগামীকাল কী হবে এইটা খবর আমার নাই, এই ইলমটা একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, একজন ব্যক্তি আগামীকাল কী করবে, কী অর্জন করবে, কতটুকু খাবে, কতটুকু অর্জন করবে, কোথায় বিপদে পড়বে, কোথায় তার মৃত্যু হবে, এই বিষয়গুলো একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তাদরি নাফসু বিআইয়ারিকুম তামু, পাঁচ নম্বর যে এলিমটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন গায়েবে, এখন যদি কোথায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা কীভাবে হবে, সে কোথায় মৃত্যুবরণ করবে, কীভাবে মৃত্যুবরণ করবে, এই এলিমটা একমাত্র আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, পৃথিবীর কারো কাছে এগুলো দেন নাই। আল্লাহ তাআলা একমাত্র যিনি গায়েবের খবর জানেন, কোনো পীর সাহেব আমাকে গায়েবের খবর বলতে পারবে না, কোনো মাশায়েখ আমাকে গায়েবের খবর বলতে পারবে না, কোনো রাজনৈতিক নেতা আমাকে গায়েবের খবর বলতে পারবে না, পৃথিবীর কেউ গায়েবের খবর বলতে পারেন। এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও নবী আপনি বলেন আমি যদি গায়েব জানতাম তাহলে পৃথিবীর
অনেক কল্যাণের মালিক আমি হয়ে যেতাম আমরা মাসে সু কোনো বিপদ আমাকে স্পর্শ করত না ওই নানা ইল্লা নাদির ওয়া বাশিরুল লিকওমি বিনুন এবং আমি শুধুমাত্র সুসংবাদ দানকারী এবং ভয়ভীত বিধি প্রদর্শনকারী তাছাড়া গায়েবের একমাত্র মালিক আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত গায়েবের খাজানা আল্লাহ তাআলার কাছে এজন্য কেউ যদি নিজেকে বলে যে আমি গায়েব জানি নিঃসন্দেহে সে মুশরিক এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ গায়েব জানে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সেও মুশরিক এই বিষয়গুলো মাথায় রাখবো আজকে থেকে কেউ যদি নিজেকে গায়েবের খবর জানে এটা নিজেকে প্রকাশ করে তাহলে অবশ্যই এটাকে আমরা ভ্রান্ত এবং মুশরিক বলে আখ্যায়িত করবো এবং অবশ্যই আল্লাহ তাআলা ব্যতীত গায়েবের এই বিষয়গুলোকে কেউ জানে না কেমন কবে আসবে বৃষ্টি কোথায় কতটুকু হবে মায়ের গর্ভে কী আছে একজন ব্যক্তি আগামীকাল কী করবে একজন ব্যক্তি কোথায় বিতরণ করবে এই এলেমগুলো একমাত্র আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন এগুলো গায়েবের খবর এগুলো একমাত্র আল্লাহ তাআলা জানেন তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ একমাত্র গায়েবের খবর আল্লাহ তাআলা জানেন এই বিশ্বাসটাকে আমাদের দিলের মধ্যে আঁকড়ে ধরবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু